রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জমাটবদ্ধ রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানাইলো, বানানোর পরে পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি করে দিলেন। প্যাকেটটা কি? ভার্নিক্স কেসিয়াস, যেই প্যাকেটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পনিরের যে পানি, এই পানির মতো একটা পিচ্ছিল পানি রেখে দেন, যাতে করে আপনার কষ্ট না হয়, মুভিংয়ে যাতে করে আপনার ক্ষতির সম্মুখীন আপনি না হন, সেজন্য আল্লাহ তাআলা এরকম আঠালো পদার্থ রেখে দিয়েছেন। এই জন্য মার পেট থেকে যখন ধাত্রীরা আপনাকে বের করে, তখন ওই প্যাকেটটা কিন্তু ছিঁড়ে ফেটে তারপরে আপনি বের হন, ওই পানিগুলো বের হয়ে যায়। বলুন আল্লাহ আকবার। বাচ্চাটা যখন বাইর হয়, বাইর হওয়ার পরে দেখা যায় বাপে কালো মায়ে কালো, বাচ্চা গোলাপ ফুলের মতো টকটক করতেছে। সুবহানাল্লাহ বলেন, কারণ ওই জায়গাটায় সে ছিল একেবারে জার্মুক্ত, কোনো জীবাণু সেখানে অবস্থান করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিস্থিতি ওই বাচ্চার তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যখন একজন বাচ্চা পেটের মধ্যে আসে, দেখেন পরিবর্তনগুলো কীভাবে হয়। এক থেকে তিন নম্বর সপ্তাহ পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু মিলে একটা কোষে রূপান্তরিত হয়ে ভ্রূণকোষ উৎপাদন হয়, ভ্রূণকোষে পরিণত হয়। দুই নম্বর দেখেন চতুর্থ সপ্তাহে ভ্রূণ প্রক্রিয়া সম্পন্ন হয়, ভেতরের অংশ পূর্ণ ভ্রূণ এবং বাহিরের অংশ পুষ্টি সম্পন্ন হয়ে যায়। সে সময় এই সপ্তাহ থেকে শিশুর যে মস্তিষ্ক, মাথা এবং হৃৎপিণ্ড তৈরি হওয়া শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সাত এবং আট সপ্তাহে শিশু, আমাদের যে বাচ্চারা আছে, এই শিশুর মস্তিষ্ক এবং মুখমণ্ডল আগের চেয়ে কিছুটা সুগঠিত হয়। মস্তিষ্ক মানে মাথা, অবয়ব মানে হচ্ছে মুখমণ্ডল, আগের চাইতে কিছুটা সুগঠিত হয়। তারপরে ডাক্তাররা বলতেছেন নয় থেকে এগারো সপ্তাহে মুখটা একটু বড় হয়, চোখটা একটু বড় হয়, আরও সুস্পষ্ট হতে থাকে, হাত পায়ের আঙ্গুলগুলো তৈরি হওয়া শুরু হয়ে যায়। আঙ্গুর ফল চেনেন না, দেখবেন কিছু আঙ্গুর থাকে বড়, কিছু আঙ্গুল থাকে একেবারে ছোট্ট ছোট্ট আঙ্গুরের পাশে, ওইরকম হাত থেকে ছোট্ট একটা আঙ্গুল বাইর হয়। সে সময় কিন্তু ওই বাচ্চাও জানে না যে আমার আঙ্গুল কোনটা, জানেন কে, এই যে আস্তে আস্তে বের হওয়া শুরু হলো। কত নম্বর সপ্তাহে? নয় থেকে এগারো নম্বর সপ্তাহে। তারপরে দেখেন দশ নম্বর সপ্তাহ যখন ছিল, তখন মাথাটা গোল হওয়া শুরু হইলো। আগে কিন্তু মাথা গোল ছিল না, মাথা তৈরি হচ্ছে, মাথাটা এখন গোল হলো। ঘাড়, গলাটা, ঘাড়টা একটু লম্বা হওয়া শুরু হয়েছে, গলাটা একটু আসা শুরু হয়েছে। এগারো নম্বর সপ্তাহে চোখ কান এগুলো এটে যায়, এটে যাওয়া বোঝেন না, একটু ভাসা ভাসা অবস্থায় ছিল। এগারো নম্বর সপ্তাহে এই চোখগুলো, কানগুলো তার মাথার সঙ্গে চোখগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের উপরে একটু শক্ত করে এঁটে দেন। বলুন আল্লাহ আকবার। এগারো নম্বর সপ্তাহ, বারো থেকে চোদ্দ সপ্তাহে ভ্রূণটি এবার পুরোপুরি গঠিত হয়ে যায়, হাত পাও স্পষ্ট হয়ে যায়, এখন আঙ্গুলগুলো বোঝা যায় ইশারা কার, লজ্জা স্থান, যৌনাঙ্গ এই সময় প্রকাশিত হয়। আপনি পুরুষ হবেন না নারী হবেন সিদ্ধান্ত আগেই হয়েছে, এখন লজ্জা স্থান ফিটিং করে দেন কে, আল্লাহ। পূর্ণ লজ্জা স্থান ফিটিং হয় না, আস্তে আস্তে বাড়তে থাকে, আপনি বড় হন এগুলো বাড়তে থাকে, আপনি বড় হন এগুলো বাড়তে থাকে। একশো বিশ দিন লজ্জা স্থান এই অবস্থায় থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ইশারা করেন, এই ও ছেলে হবে না মেয়ে হবে, এখন তুই মূল লজ্জা স্থানের কাঠামোটা তৈরি করে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আদেশ করলাম। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তখন বলেন ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উদ্দুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা মানুষকে ছেলে দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দান করি, আবার যাকে ইচ্ছে ছেলেও দান করি মেয়েও দান করি, যাকে ইচ্ছে ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রেখে দিই, ঠিক কিনা? ইশারা কার? আল্লাহ। লজ্জা স্থান তৈরি হওয়া শুরু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন তেরো থেকে চোদ্দ সপ্তাহে শিশুর পেশাবটা তৈরি করে, মার পেটের মধ্যেই ওই যে মায়ের হায়েজের রক্তের সঙ্গে ছেলের সম্পর্ক, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিশু মনে ওই বাচ্চার পেটের মধ্যে পেশাব উৎপাদন শুরু করেন। বলুন সুবহানাল্লাহ। পনেরো থেকে সতেরো সপ্তাহে কঙ্কাল হাড় তৈরি হয় এবং চুলের আকার আকৃতি, এই যে চুল 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 না হলে তো আবার টাকলা মোড়াদের মতো লাগবে নাকি, চুল তৈরি হওয়া শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন চুল তৈরি করেন, কারণ কোনো বাচ্চাই চুল ছাড়া জন্ম নেয় না, হয় কম অথবা বেশি। প্রিয় ভাইরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, আঠারো থেকে বিশ সপ্তাহে কান ও মাথা
পুরোপুরি এবার আকার আকৃতি আমি আল্লাহ তালা দিয়ে দিই। ১৯ সপ্তাহে ওই যে প্যাকেটটার কথা বললাম, এই প্যাকেটটা তৈরি হয়, কারণ বাচ্চার কয়দিন পরে পৃথিবীর মুখ দেখবে, এখন তো তার আকার আকৃতি তৈরি হয়েছে। এখন যদি মা এই যে হাতের সাথে মার পেটে চামড়ার ডাইরেক্ট আঘাত লাগে, অনেক সময় মা বসে যায়, হাতটা দুমড়ায় মুচড়া যাইতে পারে, কথা বলেন না কেন, পাটা উল্টানো থাকে, মাথাটা নিচের দিকে থাকে অথবা ওপরের দিকে থাকে, মা যদি রান্না করার সময় পেঁয়াজ আলু কাটার সময় অনেক সময় দেখা যাচ্ছে দৌড় দিয়ে যায় আগুন নিভাইতে, দৌড় দিয়ে যায় রান্নাঘরে পানি আনতে, দৌড় দিয়ে যায় বাথরুমে, ওই সময় দৌড় ঝাঁপ করার সময় মার পেটের সাথে চামড়ার সাথে লাইগা অনেক সময় চামড়া খসে যেতে পারে, ভেঙে যেতে পারে হাড়গোড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন যে একটা প্যাকেট তৈরি করা লাগবে। কারণ কি, পানির মধ্যে যদি আপনি একটা জিনিস রাখেন, ধরেন একটা আপনি কি বলে ভারী বল রেখেছেন যেটা পানির মধ্যে ডুবেছে অথবা পানির উপরে ভাসমান আছে, ওই বলটা রাখার পরে যদি পলিথিনের মধ্যে বলটা সহ পানিটাকে আপনি রেখে দেন, অনেক সময় চাপ লাগলে বলটা যেদিকে চাপ লাগে তার উল্টা দিকে চলে যায়, ঠিক কি না? তা আপনার ওইভাবে আল্লাহ তাআলা রেখেছে যে যেদিকে চাপ লাগে যাতে করে বাচ্চাটা উল্টা দিকে চলে যায়, যেদিকে চাপ লাগে বাচ্চাটা যাতে করে ঘষা লেগে ক্ষতিগ্রস্ত না হয়। বলুন সুবহানাল্লাহ। ইশারা কার? ইশারা কার? আল্লাহ। ২০ সপ্তাহে নড়াচড়া শুরু হইল। এবার মার পেটের মধ্যে বাচ্চাটা যখন নড়ে, খেয়াল করে দেখেন পেটের মধ্যে যখন বাচ্চাটা নড়ে, মাছ ধরেন না আপনারা পানির মধ্যে, মাছ ধরলে দেখবেন মাছটা ছটপট 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 করে, হাতে কিন্তু একটা নড়াচড়ার অনুভূত হয়। মার পেটের মধ্যে পিলপিল পিলপিল করে বাচ্চাটা যখন নড়াচড়া শুরু করে, মা তখন চোখটা বন্ধ করে সুখ অনুভব করে, যে সুখ পৃথিবীতে টাকা দিয়ে কেনা যায় না। আহ, আপনি বুঝবেন না, আপনি তো বাবা, পেটে আসছে আপনার বউয়ের বাচ্চা, আপনি চিন্তা করতেছেন বাচ্চা কবে আসবে, কবে বাপের বাপ ডাক শুনবো, আর মা এগুলো চিন্তা প্রথমেই করে না। যখনই বাচ্চাটা একটু নড়ে, মা তখন পেটে হাত দেয় চুপ করে, আহারে আমার কলেজার টুকরো আমার পেটের মধ্যে, কবে বের হবে, কবে বের হবে। মা চিন্তা করে, ও কি ছেলে নাকি মেয়ে, যদি ছেলে হয় মাদ্রাসায় পড়াবো, যদি মেয়ে হয় ওখানে পড়াবো, আর যদি ১৪ বছর পরে বাচ্চা হয়, আল্লাহ কোনো মতে একটা ছেলে দাও, এর বড় আলেম বানাবো, ১৪ বছর পরে বাচ্চা আল্লাহ ছেলে দিছে ঠিকই, কিন্তু মাদ্রাসা তো দূরের কথা, মসজিদের মক্তবও একদিনও পাঠায় না, আসে না নাই, গাদ্দার এগুলো, এগুলো কি গাদ্দার বেইমান, আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করে লাস্টে কি করে, এগুলো আর মানে না। প্রিয় ভাইরা আমার, এই যে নড়াচড়া শুরু হলো, মা এগুলো বোঝে, বোঝার পরে তখন বাচ্চাটা জন্মগ্রহণ করে। বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে যখন বাচ্চাটা মার সামনে নিয়ে আসা হয়, ১০ মাস ১০ দিনের সমস্ত যন্ত্রণা কষ্ট মা ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। যেদিন মা জন্ম দিবে আপনারে, আপনার বাপের হাত ধরে মাপ চাইছিল যে ও স্বামী জানি না আজকে ফিরবো কি না, কারণ সন্তান জন্মের সময় অনেকে মারা যায়, হয়তো বা আমিও মারা যেতে পারি, তোমার হক আদায় করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। মার কলিজার মধ্যে ধুকু ধুকু ভয়, না জানি এবার মইরা যায়, না জানি এবার মরে যায়। কিন্তু মা যখন যাচ্ছেন, মা যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন যে না, আল্লাহ তাআলা আমারে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সন্তান জন্ম দিলেন, রক্তাক্ত হলেন, ব্যথা পেলেন, সন্তানটাকে মার সামনে নিয়ে আসা হয়, মার ১০ মাসের দুঃখ যন্ত্রণা কষ্ট সব ভুলে যায় মা। বরং সুবহানাল্লাহ, মা হচ্ছে সেই মা। এরপরে দেখেন ২০ সপ্তাহে নড়াচড়া শুরু হলো, ২১ থেকে ২৩ সপ্তাহে এবার বাচ্চা ঘুম যায়, জাগারও প্রবণতা তৈরি হয়, একটা নির্দিষ্ট সময় পেটের মধ্যে সে চোখ বন্ধ করে ঘুমায়, আবার আর একটা নির্দিষ্ট সময় একটু নড়াচড়া করে, চোখটাকে খোলার চেষ্টা করে। সুবহানাল্লাহ। অক্সিজেন গ্রহণের প্রবণতা তৈরি হয়। ২৩ সপ্তাহে চামড়ার ভাঁজ তৈরি হয়, চামড়ার ভাঁজ, শরীরে চামড়ার ভাঁজ আছে না, এই ভাঁজগুলো তৈরি হয়, এবার রংটা গোলাপি হতে শুরু করে, তালু রেখা তৈরি হয়। ২৪ থেকে ২৬ মাথার চুল পূর্ণভাবে গজায় যায়। ২৫ সপ্তাহে বাচ্চা যদি উঁচু কোনো আওয়াজ শুনে, পেটের মধ্যে চমকে উঠে, আল্লাহু আকবার, জোরে জোরে গান শোনে না অনেকে, অথবা বজ্রধ্বনি বিদ্যুৎ চমক, ওরকম যখন হয় বাচ্চা কিন্তু পেটের মধ্যে এরকম কাঁপিয়ে উঠে, আল্লাহ তাআলা ওই ফিলিংস অনুভূতি তারা দিয়ে দিয়েছে। এই জন্য নিয়ম হচ্ছে যখন ৩ মাস ৪ মাস হয়ে যায়, আর টেলিভিশনে আওয়াজ আজেবাজে গানটান না শোনা, সারাক্ষণ কোরআন তেলাওয়াত শোনা, ইসলামী সঙ্গীত শোনা, আল্লাহর জিকির শোনা, এগুলো শুনলে কি হয়, বাচ্চার কানের মধ্যে ওগুলো পৌঁছায়, যখন বাচ্চাটা জন্ম নেয় তখন আল্লাহ ওয়ালা হয়ে জন্ম নেয়। বলুন সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখা চাই প্রিয় ভাইরা। আবার ২৬ সপ্তাহে আঙ্গুলটা পুরোপুরি এবার রেডি, এই যে আঙ্গুল, এতদিন তো ছিল ওই যে আঙ্গুরের বিচির মতো, অথবা আঙ্গুরের ছোট আঙ্গুরের পরিণত বয়সে যেরকম হয় এইরকম, আজকে আঙ্গুলগুলো ৫টায় পরিণত হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ২৯ থেকে
27 থেকে 28 সপ্তাহে পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, ফুসফুস এগুলো তৈরি করে দেন। 29 থেকে 31 সপ্তাহে হাড়গোড় এগুলো পুরোপুরি গঠন করে দেন, যদিও সেগুলো নরম থাকে। চোখের পাপড়িও গঠিত হয়ে যায়, প্রচুর চুল তার মাথার ওপরে চলে আসে। হাড়ের মধ্যে আমাদের যে হাড়, হাত পায়ের হাড়ের মধ্যে মগজ আছে না, এই হাড়ের মধ্যে মগজ এই সময় আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ, হাড়ের মধ্যে মগজ আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 32 থেকে 37 সপ্তাহে পায়ের নখ ইত্যাদি দৃশ্যমান করান। ওপর নিচে এবার সে মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে, তার ওজন বাড়ে, ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। স্তন পানের জন্য তার ঠোঁট 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 দুইটা তৈরি হয়ে যায়, জিব্বাটাও তৈরি হয়ে যায়। এবার আল্লাহ তাআলা 37 সপ্তাহে অথবা তার কিছু আগে পরে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা যা এবার পেটের মধ্যে বার্তা নিয়ে যা ওই সন্তানের কাছে, ওর মার পেটের মধ্যে, যে তোর আর পেটের মধ্যে থাকার সময় নেই, এখন তোকে দুনিয়ার বুকে যাইতে হবে, যা পেটের মধ্যে থেকে বের হয়ে যা। আল্লাহ যখন ইশারা করে মার পেটের মধ্যে থেকে সন্তান বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দেখেন এই যে 37 সপ্তাহ, শোনা যায় খুব কম যে 37 সপ্তাহ, তো 37 সপ্তাহ, বিশ্বাস করেন এই 37টি সপ্তাহের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একজন মা যখন পেটের মধ্যে বাচ্চাটা রেখেছে, সে চিন্তা করেছিল এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, নানান রঙিন স্বপ্ন সে দেখেছে। আবার তার কলিজার মধ্যে ভয়ও ঢুকেছে যে না জানি আবার এই সন্তান দুনিয়াতে আসার সময় আমি মরে যাই। তো ভয় শঙ্কা স্বপ্ন এই সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনারা দুনিয়ার মুখ দেখাইছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি বেঈমানি আপনি কেমনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين বললেন, মানুষ কিভাবে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বেঈমানি করো, কুফুরি করো? তোমরা তো ছিলাম মৃত, আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জীবন দিয়েছি, আবারও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মৃত্যু ঘটাবো। তোমাদের পরিবর্তন স্থল, প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে। তখন তো তোমরা পার পাইবা না, আল্লাহ রব্বুল আলমিনের গোলামী দাসত্ব দুনিয়ার বুকে করো, যদি না করো আল্লাহর সঙ্গে কুফরি বেঈমানি করলে আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দিবেন না, ঠিক কি না? রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ, খায় আল্লাহর পরে আল্লাহর, গ্রহণ করে আল্লাহর, সুস্থতা থাকে আল্লাহর নিয়ামতের মাধ্যমেই, মানুষ সব কিছু আল্লাহর ভোগ করে কিন্তু মানুষ আল্লাহর সঙ্গে বেঈমানি করে, আল্লাহ ছাড় দিবেন কিন্তু একেবারে ছেড়ে যেহেতু দেন না। ওই কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, কবরের জিন্দেগিতে যখন আপনি যাবেন, আল্লাহ তখন আপনারে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবেন আপনি কোন পাপ গুলো করেছিলেন। বলুন নাউজুবিল্লাহ। পার পাওয়া যাবে কুফুরি করে? কথা বলেন না কেন? কুফুরি করে পার পাওয়া যাবে না প্রিয় ভাইরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কবরে যাওয়ার আগে আপনারা কি প্রস্তুতি নিতে বলেছেন?